লকডাউনের মধ্যে কিছুটা বাইক মডিফিকেশন করলাম, বাইকের যে স্ট্রোক গ্লাসটা ছিল সেটা চেঞ্জ করেছি, সেটা চেঞ্জ করে R15-এর গ্লাসটা লাগিয়েছি। অ্যান্ড হচ্ছে বাইকের যে স্ট্রোক লাইটটা আছে সেটার আলো খুব কম থাকার কারণে আমি দুটো ফগ লাইট ইনস্টল করেছি, কারণ হাইওয়েতে রাইড করতে হলে আসলে এই স্ট্রোক লাইটের যে আলো তাতে আসলে চলা যায় না, যার কারণে আমি দুটো ফগ লাইট ইনস্টল করেছি। ফগ লাইটের মডেলটা হচ্ছে A7। এটাতে আমার খরচ পড়েছে, মানে দুটা লাইটের দাম নেওয়া হয়েছে 2200 টাকা। অ্যান্ড এছাড়া আনুষঙ্গিক ও সঙ্গে কিছু ইকুইপমেন্ট ছিল, সব মিলে 3000 টাকার মতন খরচ পড়েছে। আরও কিছু মডিফাই করেছি, অবশ্যই আপনাকে সেগুলো দেখাবো। সেই সঙ্গে আপনারা যারা আমার নতুন চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইনালি যেটা হচ্ছে যে যত সব মডিফিকেশন হচ্ছে আমি টোটাল একটা ভিডিও করব, যেটার মাধ্যমে পার্ট বাই পার্ট দেখাবো যে কত টাকা খরচ পড়লো, কোনটা কী দাম নেওয়া হয়েছে, কোথায় পাওয়া গিয়েছে, সব কিছু জানিয়ে দিব। প্রথম অবস্থাতে আমি যে হ্যান্ডেলটা চেঞ্জ করে R15 V2 এর হ্যান্ডেলটা লাগিয়েছিলাম, বাট আমার বেশ ব্যাক পেন হচ্ছিলো, যার কারণে আমি হ্যান্ডেলটার গুডলিটা একটু চেঞ্জ করে একটু উঁচা করার চেষ্টা করতে চেয়েছি, যার কারণে যদি ব্যাক পেনটা যদি তাও হয় তাহলে আমি হ্যান্ডেলটা পুনরায় চেঞ্জ করব। আশা করি গুডলিটা যদি একটু উঁচা করে দিই তাহলে হয়তো এই প্রবলেমটা হবে না। আমি জানি না আপনাদের কেমন হয় বা এটা নিয়ে ব্যাক পেন হয় কিনা, কিন্তু আমার প্রচণ্ড হাতে ব্যথা এবং ব্যাক পেনের সমস্যা হয়েছে, এই জন্য আমি গুটলিটা আবারও চেঞ্জ করার জন্য লেদে নিয়ে গিয়েছি এবং সেটা কাজ চলতেছে। আশা করি কাজ শেষ হয়ে গেলে যখন আমরা পুনরায় ইনস্টল করব তখন পুরো ভিডিও করে আপনাদের দেখিয়ে দিব আসলে আমি কী কীভাবে কোনটা কী করেছি। আর সেই সঙ্গে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আসলে অবশ্যই সবার আগে সেগুলো পেয়ে যান। আর যেহেতু আমি ইউটিউবে নতুন আসছি তো আপনাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন, অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন, আমার যে সব জায়গায় ভুল আছে সেগুলো ধরিয়ে দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন, দেখুন নতুন ব্লগটি। সাধারণত আমরা যারা A7-এর প্রতি ইন্টারেস্টেড আছি, A7-এর দুটো ভার্সন পাওয়া যায়, একটা দাম একটু কম, সেটা দাম 1800 টাকা রাখা হয়, বাট ওইটাতে কোনো ওয়ারেন্টি পাবেন না। আর একটা দাম একটু বেশি, সেটাতে 2200 টাকা করে রাখা হবে, সেটাতে ওয়ারেন্টি আছে, 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো একটু দাম বেশি হলে আমার মনে হয় যে 1 বছরের ওয়ারেন্টি থাকা যে A7-টা আছে এটা নিয়েই বেটার হবে, কেননা যে কোনো সময় পারফেক্ট কেটে যেতে পারে, তখন আর এটাতে ওয়ারেন্টি না থাকলে আমি পুনরায় ব্যাক পাবেন না, কিন্তু ওয়ারেন্টি থাকলে আপনি 1 বছর নিশ্চিন্তে থাকতে পারবেন। এই জন্য আমার রিকমেন্ড থাকবে যে অন্তত একটু টাকা বেশি গেলেও কষ্ট করে হলেও A7-টা নেওয়ার জন্য, যেটাতে ওয়ারেন্টি দেওয়া আছে।
গোটলির কাজ চলতেছে, গোটলিটা কাজটা শেষ হয়ে গেলে রেস্টার্ট করব। আর এছাড়া এই গোটলিটা বানাইতে আমার খরচ পড়েছে, মূলত ওরা বলেছিল যে 1000 টাকার মতন খরচ পড়বে, বাট আমার আগে যে গুটলিটা ছিল সেটা বলেছি যে ভাই আপনি গুটলিটা রেখে দেন এবং আমাকে এটা দিয়ে, আমি 600 টাকা দিয়েছি, উনি আমাকে নতুন করে গুটলিটা বানিয়ে দিয়েছে এবং আমার আগে সাথে যে গুটলিটা ছিল ওটা উনি রেখে দিয়েছে। এছাড়া ভাই আপনাদের বা ব্যক্তি হিসেবে অনেক ভালো, আপনারা যদি আসেন কখনো তখন ভাইয়ের কাছ থেকে অবশ্যই এ ধরনের কোনো কাজ থাকলে করে দেবেন, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লেগেছে। আর এটা হচ্ছে মিরপুর 10-এ, প্রথমেই বলতে ভুলে গিয়েছিলাম যে এটা মিরপুর 10 থেকে করিয়েছি। গেলাম ভাই, আসেন।